আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে। সকাল 8:40 দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে মরদেহের সাথে মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে। এরপর শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তাকে দাহ করা হবে। দু বছর আগে আমি এই এমিরেটস ফ্লাইটে আমি নিয়ে গিয়েছিলাম। বাবা কিন্তু তখনও যেতে চান নাই, আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে। তো আমি নিয়ে গেলাম, আমি নিয়ে আসলাম। আমার পাশে বাবা ছিল না, বাবা নিচে কার্গোতে ছিল। তো সবার থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল, আমরা খুবই খুশি। আপনাদের ইউনো আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি, মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্তকৃত এসআই নন্দদোলার রক্ষিত। সকাল 10:30 দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে খাসকামরায় জবানবন্দি দেওয়া শুরু করেন তিনি। এর আগে শুক্রবার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদোলার রক্ষিতে তৃতীয়বারের মতো 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। বিভাগে 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 59 জন। খুলনা হাসপাতালে করোনা ইউনিটে উপজেলা বাগ আছড়া স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিউর রহমানের মৃত্যু হয়েছে। তিনি গত 1 সপ্তাহ ধরে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে সাইদুল হক নামে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82 জনে। জেলায় নতুন শনাক্ত 57 জন। শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌ রুটে 12 ফেরি সহ অধিকাংশ ফেরি বন্ধ রয়েছে। কোনো মতে চলাচল করছে 3 থেকে 4 ফেরি, ফলে পারাপারে অপেক্ষায় 1000 যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বর্ষার শুরু থেকে এই নৌ রুটে তীব্র স্রোতের পাশাপাশি দেখা দেয় নাব্যতা সংকট। পাশাপাশি নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। এই চরগুলোতে ফেরি আটকে গেলে অনেক সময় উদ্ধার কাজে 10 থেকে 12 ঘন্টার সময় লেগে যায়। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই রুটে সন্ধ্যার পর ফেরির বন্ধ রাখা হয়েছে। ফেরিগুলো বর্তমানে কাঁঠালবাড়ি ঘাট থেকে পদ্মা সেতু চ্যানেল দিয়ে ওশিমুলিয়া ঘাট থেকে লৌহজং চ্যানেল হয়ে যাওয়া আশা করছে। এবারে আন্তর্জাতিক। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 9.5 লাখের বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত 60 লাখের কাছাকাছি। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় সেখানে একদিনে সর্বোচ্চ 78,761 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন তুলে নেওয়া সিদ্ধান্তের কারণে এমন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারী রোধে আবারও বিধিনিষেধ আরোপ করতে হবে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যন্ত গ্রামে করোনা ছড়িয়ে যাওয়ায় ভাইরাস সংক্রমণের হার লাগামহীনভাবে বেড়েই চলেছে। এবারে ক্রিকেট। পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে 5 উইকেটে হারিয়ে 3-ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে 196 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতে জয় পায় এউইন মর্গানের দল। পাকিস্তানের বিপক্ষে এটাই ইংলিশদের সবচেয়ে বড় রান, তারা করে জয়। 33 বলে সর্বোচ্চ 66 রান করেন ম্যাচ সেরা মর্গান। 34 বলে 54 রানে অপরাজিত থাকেন মালান। এর আগে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের 50-তে 4 উইকেটে 195 রান তুলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান গড়ে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু বোলারদের ব্যর্থতায় জয় পায়নি সফরকারীরা। আগামীকাল ম্যানচেস্টারে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এবার জানাবো শেয়ার বাজারে খবর।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। মার্জারের মাধ্যমে কোম্পানি দুটি এক হয়ে যাবে। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স সিঙ্গারের শতভাগ সহযোগী কোম্পানি। ব্যাংক অন্যান্য ক্রেডিটর্স ও শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানিকে মার্জারের কাজটি সম্পন্ন করতে পারবে সিঙ্গার বাংলাদেশ। আর সবশেষে কোম্পানি দুটিকে মার্জারের জন্য উচ্চ আদালতের আদেশ লাগবে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 12% নগদ ও 2% বোনাস লভ্যাংশ। আগামী 28 অক্টোবর সকাল 10টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 1 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।